বাইক চুরি করতে এসে চোরের কীর্তি দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। পানিহাটি পৌরসভায় 31 নম্বর ওয়ার্ড সোদপুর এইচবি টাউন এলাকায় সাধারণ ও হাই প্রোফাইল মানুষের বসবাস। এই এলাকায় আবাসন, স্কুল, ব্যাংক ও পোস্ট অফিসের মতো গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। দিনের পাশাপাশি রাতেও এই এইচবি টাউন এলাকায় চোর ও ছিনতাইবাজদের দৌড়াতে ঘুম উঠছে স্থানীয় বাসিন্দাদের। আশ্চর্যের বিষয়, এই এলাকা খড়দহ থানা ও ভোলা থানার মধ্যবর্তী সীমানায় অবস্থিত। এলাকায় একের পর এক ছিনতাই ও বাইক চুরির ঘটনায় দুই থানার পুলিশ নিষ্ক্রিয়, এমনটাই অভিযোগ এলাকার স্থানীয় বাসিন্দাদের। সোদপুর এইচবি টাউন এলাকার এক আবাসনের সিসিটিভিতে বাইক চুরি করতে এসে চোর অস্ত্র দিয়ে বাইকের তালা ভাঙছে সেই ছবিও দেখা গিয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের একটাই প্রশ্ন, দুটো থানার মধ্যবর্তী এলাকা হওয়া সত্ত্বেও যথেষ্ট পরিমাণে পুলিশ টহলদারির অভাব রয়েছে এবং সেই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এই ধরনের চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এলাকার মহিলারা দিনের শেষে সন্ধ্যেবেলা অন্ধকার হওয়ার পর বাইরে বের হতে ভয় পান এই সমস্ত দুষ্কৃতীদের জন্য। এই বিষয়ে পানিহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের পৌর মাতা রেখা রায় জানান, আমার 31 নম্বর ওয়ার্ড খুব শান্তিপূর্ণ এলাকা, এই ধরনের অভিযোগ আমার কাছে এখনও আসেনি। আমি সবসময় চেষ্টা করি আমি প্রশাসনকে সাথে নিয়ে আমার ওয়ার্ডের মানুষকে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, তারা যেন খুব ভালোভাবে থাকে সেই চেষ্টা আমি সবসময় করি। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে আমার কাছে অভিযোগ যদি আসে আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব। আপনার নাম? আমার নাম রেখা রায়। আপনি ওই ওয়ার্ডে? আমি 31 নম্বর ওয়ার্ডের, পানিহাটির 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পৌরমাতার প্রতিক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি নেতা জয় শাহা বলেন, 31 নম্বর ওয়ার্ডের এইচবি টাউন অঞ্চল একসময় পানিহাটির বিশিষ্ট লোকেদের বসবাস ছিল, কিন্তু এখন সেটা ওল্ড এজ হোমে পরিণত হয়েছে। সন্ধ্যের পরে রাস্তাঘাটে লোক দেখা যায় না, বছরের অর্ধেক সময় রাস্তায় জল জমে থাকে। নিত্য প্রয়োজনীয় পরিষেবা এবং প্রশাসনিক পরিষেবা থেকে এই এলাকার মানুষ বঞ্চিত, তাই এখন আর সেভাবে লোকজন এখানে থাকছে না। তো এলাকার কাউন্সিলর কোথায় চুরি হচ্ছে, কোথায় ডাকাতি হচ্ছে সেটার খবর রাখতে পারছে না, কিন্তু কোথায় কোন নতুন প্রমোটার এসে ফ্ল্যাট তুলছে সেটার খবর ওনার কাছে ঠিক আছে। এটা তো অ্যাকচুয়ালি যদি থানা এটার স্টেপ না নেয় কিছু করার নেই। দুটো থানা, এ ওর ঘাড়ে ফেলছে, ও তার ঘাড়ে ফেলছে, ভোলা থানা খড়দা থানা, এপারে খড়দা থানা, ওপারে ভোলা থানা। আচ্ছা, এখন দুটো থানার মাঝখানে এ ওর ওপরে দিচ্ছে, ওর ওপরে চাপিয়ে দিচ্ছে, অ্যাকচুয়ালি স্টেপটাকে নেবে এরকম কোনো ঠিক নেই। কতটা আতঙ্কিত আপনার এই ঘটনায়? যথেষ্ট আতঙ্কিত, এটা কোনো ব্যাপার না। সবাই একটু ছিমছাম রাস্তা, এখানে খুব সন্ধ্যের পর থেকে একটু ফাঁকা হয়ে যায়, লোক একটু বেরোতে ভয় পায়। আপনার নাম? আমার নাম সুব্রত চ্যাটার্জি। এইচবি টাউনের সবচেয়ে বড় কথা বলবো, আমাদের ময়লাস বা ড্রেন ড্রোন এগুলো দৌড়াতে বলবেন। হ্যাঁ, আর দুষ্কৃতি দৌড়াতে বলতে চুরি আমারই হয় সন্ধেবেলা, ধরো আমরাও মেয়েরা বেরোতে অনেক সময় ভয় পাই, ছেলেদের চিন্তায় ব্যাপারটাও মাঝে মাঝে হয়ে থাকে। এবং আমার এই বাড়িতে, আমি পাশেই ফ্ল্যাট, তো এই ফ্ল্যাটেও প্রচণ্ডভাবে চুরি হয়েছে এবং প্রায় সময় চোর উৎপাত করে ভেতরে দেখা যায়, আশেপাশেও হয়। এবং বেশিরভাগই দেখা যায় যে মহিলা বা কাগজ কুড়ানিরা, এরা আগে সকালে বোধ হয় দিনের বেলা দেখে যায়, রাত্রেবেলায় এরা এই কাণ্ডগুলো করছে। আপনাদের কি বাড়ি থেকে বেরোতে রাতের বেলা ভয় হয়? না, সেটা আমরা ছোটবেলা থেকে আছি তো অতটা ভয় হয় না। সন্ধ্যে রাত্রের দিকে এই বাইকে করে ছেলে পেলেরা বাইরে সব আশেটাশে ঘুরে বেড়ায়, প্রচন্ড আড্ডা আছে এইটাই এলাকাটায়, এই একটা খুব দুর্নাম আছে। এলাকা তো একপাশে খড়দহ থানা, একপাশে ঘোলা থানা, পুলিশি টহল, কেন এই দুষ্কৃতি দৌড়াতে বাড়ছে কেন, কি মনে করছে? টহলদারি কোথাও আমরা, হ্যাঁ দেখে হয়তো ঠিকই, আমরা বুঝতে পারি না, মাঝে মাঝেই আসে, একটু একটু দিলে ভালো হয়, একটু কি দিলে ভালো, পাহারা একটু দিলে ভালো হয়, কেন অনেক ছেলে পেলে, অনেক রকম ছেলে পেলে মদ খাচ্ছে, মেয়েরা মদ খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে এখানে, এই একটা পরিবেশ আমাদের এত ভালো এইচবি টাউন, এর মধ্যে যদি এরা মেয়েরা ছেলেরা মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে, তন্টিটকারি করে বাজে কিস্তি দিয়ে চলে যাচ্ছে, এগুলো তো ভালো না। আপনার নাম? কাছড়াপাড়া উত্তর 24 পরগনা, মোবাইল ফোনে যোগাযোগ 7003 7 6 3 2 9 এবং 8 5 8 4 9
17724 বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা